প্রাচীন খলিফাতাবাদ বর্তমান বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই ঐতিহাসিক যে মসজিদে আমরা দাঁড়িয়ে আছি, শানগুম্বুজ নামে পরিচিত, বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, এখানে স্বতঃস্ফূর্তভাবে শুধু বাইরের লোক এসে এখানে নামাজ পড়তে মানে খুব একটা জায়গা পায় না। কারণ হচ্ছে যে এলাকাবাসী এতটা আবেগ আপ্লুত হয়ে বাগেরহাটের মানুষ এখানে নামাজ পড়ে, অনেকে বাইরের লোক এসে আসলে নামাজ পায়নি, এখানে অনেকেই অপেক্ষমান এবং এলাকাবাসীও আছে। তবে আমি যেটা বলতে চাই যে আজকে এই দিনে আমরা যারা মুসলমান একে অপরের ভাই, কিন্তু আজকে আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে নির্যাতিত, আজকে আমরা এখানে যে ঈদ করছি, আসলে আমাদের যারা সত্যিকারের মুসলিম আমরা, তারা অন্তরে আমাদের সে আনন্দ থাকলেও আসলে আমাদের অপূর্ণতা রয়ে গেছে। আসলে আজকে আমরা অনেক কষ্টে জর্জরিত। আমরা দোয়া করি আল্লাহ যেন বিশ্বের মুসলমানকে, বিশ্বের সকল মানুষকে, বিশেষ করে ফিলিস্তিনের মানুষকে, মুসলমানকে যেন আল্লাহ হেফাজত করে। আর আমরা যারা বাগেরহাটের মানুষ, আমাদের ঐতিহ্য, ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি এটা যেন অক্ষুণ্ণ থাকে। এখানে যারা এসেছেন বাগেরহাটে আপামর মানুষ, সকলের প্রতি শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। الله أكبر الله أكبر الله أكبر
قل إنا نتربص مثلكم ويوحاكم إلينا
আলী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ষাট গম্বুজ এটা গোটা পৃথিবীর মধ্যে একটি দর্শনীয় স্পট, না শুধু এটা একটা ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান বললেও চলে। এবং আজকে এখানে নামাজ পড়তে পেরে আসলে নিজেকে অনেক বেশি ভালো মনে হচ্ছে যে আসলে গোটা মাস জুড়ে রোজা রাখার পরে এত বড় একটা ঈদগাহ, এত লাখো মানুষের সমাগমের ভিতরে নামাজ পড়তে পারা, এজন্যই দীর্ঘ অনেক বছর বাগেরহাটে কিন্তু ষাট গম্বুজে নামাজ পড়া এটা অনেকেরই স্বপ্ন থাকে, সে স্বপ্নই বাস্তবায়নের লক্ষ্যে ষাট গম্বুজে নামাজ পড়তে আসা। আর আজকে এসে এখানে দেখলাম কর্তৃপক্ষের অনেক অনেক বড় বড় উদ্যোগ রয়েছে, আমাদের এমপি মহোদয়ের অনেক উদ্যোগ রয়েছে, লাখো মানুষের সমাগম এনারা স্বপ্ন দেখেন, স্থানীয় লোকজনের উপস্থিতি অনেক বেশি অনেক বেশি, তাছাড়াও দেশান্তর থেকেও সেই ফজরের পর থেকে ফজর আগ থেকে অনেক গাড়ি জমা হয়ে যাচ্ছে, অনেক মানুষ এখানে আসছে, দ্বিতীয় জামাতের অপেক্ষায় মানুষ আছে, তৃতীয় জামাতের অপেক্ষায় আছে, হয়তোবা সামনে এক দুই তৃতীয় জামাতও সংকলন হবে না এরকমটা মনে হচ্ছে মানুষের শত। ৩০টি রোজা পালন শেষে আমরা সিয়াম সাধনা শেষে আমরা পবিত্র ঈদের জামাত আমরা নামাজ আদায় করলাম পীর খান জাহান রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে। এই নামাজ আদায়ের মধ্য দিয়ে এখানে দোয়া হয়েছে কাজ করে আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতারি, আমাদের নামাজ সমস্ত কিছু যেন আল্লাহ কবুল করেন। আমাদের এই অবস্থা থেকে আমরা আমাদের যে কোনো দুরবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন, আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, আমাদের সকলের যেন হজ তৌফিক এনায়েত করেন। এবং সবশেষে এইখানে বাগেরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খালিদ হোসেনের নেতৃত্বে বাগেরহাট জেলার প্রধান ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক মুসল্লিদের অংশগ্রহণে গত বছরের তুলনায় প্রায় দেড় গুণ মুসল্লিরা এখানে একত্রিত সমবেত হয়েছেন। মুসলিম উম্মার জন্য কাজ করে দেওয়া হয়েছে, ফিলিস্তিনি নিরীহ মুসলিম ভাই এবং বোনদের জন্য দেওয়া হয়েছে, আমাদের দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য দেওয়া হয়েছে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এই দেশ যেন একটি উন্নত আধুনিক দেশ হয় সেজন্য কাজ করে দেওয়া হয়েছে। আমি মনে করি যে আমাদের মুসলমানরা আজকে ভ্রাতৃত্ব আমাদের মধ্যে ঐক্য এবং আমাদের মধ্যে ঈমান আমলের মধ্য দিয়ে আমরা যেন ভবিষ্যৎ দিনগুলি আমরা আগাতে পারি সেই জন্য সেটা যেন আল্লাহ তৌফিক দান করেন সেই কামনায় আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।